হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আসাদুল ইসলাম জীবন তোমাদের সামনে হাজির হয়েছি ড্রয়িং চ্যানেল নিয়ে। আমার ড্রয়িং চ্যানেলটির নাম প্রতিভা ড্রয়িং একাডেমি। ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে আঁকব চতুর্ভুজ, ত্রিভুজ এবং বৃত্ত। চলো তাহলে দেখি কীভাবে আঁকা যায়। প্রথমে আমাদের স্কেলটাকে ভালোভাবে দেখে নিতে হবে। স্কেলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত আপাতত আমাদের শিখলে হবে। তারপরে আমরা এবার চতুর্ভুজ আঁকাবো। চতুর্ভুজের মাপ হবে 0 থেকে 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8 পর্যন্ত আমরা নেব। স্কেলটাকে সোজা করে আবার 0 থেকে 8 পর্যন্ত আমরা একটা বিন্দু দিয়ে নেব। 0 থেকে 8 এপাশেও ঠিক একই রকমভাবে 0 থেকে 8 পর্যন্ত 8 ফোঁটা দিয়ে নিলাম যাতে সোজা হয়। 0 থেকে 8 এপাশেও 0 থেকে 8 হয়ে গেল আমাদের চতুর্ভুজ। এবার আমরা ত্রিভুজ আঁকব। ত্রিভুজের মাপটা এর আগে আমি বলেছিলাম 0 থেকে 10 পর্যন্ত আমরা এবার শিখে নিব। ভালো করে দেখে নিই। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত দরকার এবার আমাদের। আমরা এবার 10 পর্যন্ত নিব। 0 থেকে 10টা টানলাম ধীরে ধীরে। 10-এর অর্ধেক মানে 10-এর অর্ধেক কত? 5। আমরা 5-এ ফোঁটা দিলাম, সেখানে মাঝখানে স্কেলটাকে সোজা করে 8 ধরে 0 পর্যন্ত সোজা একটা টান দিতে হবে। তারপরে সোজাটা আমি হালকা করে দিয়েছি, তোমরা সোজা টানে সেই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা টানতে হবে। আবার এই পাশ থেকে উপরের মাথা থেকে নিচ মাথা পর্যন্ত নিজ নিজ বরাবর টানতে হবে। হয়ে গেল আমাদের ত্রিভুজ। মাঝখানে যে দাগটা দেখা যাচ্ছে, ইরেজার বা রাবার দিয়ে হালকা করে মিশে দিলে সুন্দর হয়ে যাবে। এবার তোমাদের সামনে একে দেখাবো বৃত্ত। বৃত্ত নানা রকমভাবে আঁকা যায়, কম্পাস দিয়ে আঁকা যায়, কোনো কিছু গোল দিয়ে আঁকা যায়। তো গোল দিয়ে আঁকা যাবে, কিন্তু আমি গোল দিয়ে আঁকলাম না। তোমরা চেষ্টা করবে ফ্রি হ্যান্ডে বৃত্ত আঁকার চেষ্টা করবে। কীভাবে দেখো, একটা রাবার এবং একটা পেন্সিল লাগবে। রাবার এবং পেন্সিলটা দুই নখ দিয়ে ধরে, উপরের নখটা দিয়ে ঘর দিয়ে ধরে, বাম হাত দিয়ে শুধু খাতাটা ঘুরলেই সুন্দর একটা বৃত্ত হয়ে যাবে। ডান হাতটা কিন্তু নড়ানো যাবে না বন্ধুরা, তোমরা শুধু বাম হাতটা দিয়ে খাতাটা ঘুরাবে। তাহলেই দেখো সুন্দর গোল হয়ে গেল। তোমরা এটা অনেকবার চেষ্টা করবে। তোমরা চাইলে এটা আমি অন্য জায়গায় আরও অনেকবারই করতে পারবো। এবার আমাদের রঙটা পালা। ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য বাজারে অনেক রকমের রঙই আছে, তার মধ্যে আমার কাছে মনে হয় ফেভার ক্যাস্টেলের এই ওয়াটার কালার রঙটা খুবই ভালো। সব অনেক রঙই আছে, চাইলে অনেক রঙই ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় ছোট্টো বন্ধুদের জন্য এই ফেভার ক্যাস্টেলের রঙটাই ভালো হবে। তাই আমরা চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত রঙ করতে পারবো। যে কোনো রঙ কালারই করা যাবে, লাল রঙ করা যাবে, নীল করা যাবে, সবুজ করা যাবে, কমলা করা যাবে, তোমরা যে কোনো রঙই করতে পারো। আমি এখানে টকটকে লাল একটা রঙ করলাম, চতুর্ভুজ রঙ করছি। চতুর্ভুজ রঙ করার সময় তোমরা খেয়াল রাখবে চতুর্দিকে, আগের পাশ দিয়ে চতুর্দিকে সুন্দর করে রঙ করে নেবে, তাহলে রং আর বাইরে যাবে না। রঙের দিকে খেয়াল দিয়ে সুন্দর করে আমরা চতুর্দিকে দাগ দিয়ে নিলাম। তারপরে মাঝে সুন্দর করে আলতোভাবে রং করলেই হবে।
একটি নতুন রঙের কথা বলবো, চায়নার মার্কিং পেন্সিল ডায়মন্ড কালার। এটা একটি সুন্দর রঙ, এই রঙটাও সুন্দর ছোটো বাবুদের জন্য, খুবই হালকাভাবে ভর দিলেই সুন্দরভাবে রঙ হয়ে যায়। এই রঙটাও বাজারে সব দোকানে পাওয়া যাবে, তোমরা চাইলে এটা দিয়ে রঙ করতে পারো। এটা আমার কাছে খুবই ভালোই লাগে, আলতো ভারী সুন্দর রঙ হয়ে যায়। ত্রিভুজটাকে আমরা নীল কালার মানে ব্লু রঙ দিচ্ছি, সুন্দরভাবে একই রূপে চতুর্দিকে আগে রঙ করে নিতে হবে, তারপরে মাঝে যদি আমরা জোরে করি তাহলে কোনো সমস্যা নাই। আগে চতুর্দিকে সুন্দর করে আগে রঙ করে নিতে হবে। রঙ হয়ে গেল চতুর্দিকে, এবার আমরা বৃত্ত রং করব। আমি এখানে বৃত্তটাকে কমলা রং দিচ্ছি, তোমরা চাইলে অন্য রং দিতে পারো, সবুজ রং দিতে পারো, বেগুনি রং দিতে পারো, খয়েরি দিতে পারো, তোমাদের যে রংটা দিতে ভালো লাগবে সেই রংটাই দিবে, কোনো সমস্যা নেই। আমি এখানে বৃত্তটাকে কমলা রং দিচ্ছি, ঠিক এখনো বৃত্তের চতুর্দিকে সুন্দর করে রং করতে হবে, তারপরে ভিতরে একটু জোরে করলেও হবে, কিন্তু প্রথমে যখন করবে খুব সাবধানতার সহিত করবে যেন রং যেন বাইরে না যায়। আমাদের রং করে এবার প্রায় শেষের দিকে, আমরা এবার এটাকে আউটলাইন দিই, কালো রং দিয়ে কেল দিয়ে সুন্দর করে আউটলাইন দিব। চতুর্দিকে সুন্দর করে ধরতে হবে, যেন বাইর দিয়ে যেন না যায়, সুন্দর করে চতুর্ভুজ ত্রিভুজ এবং বৃত্ত সব আমরা আউটলাইন দিব। বন্ধুরা আমাদের দেখো চতুর্ভুজ ত্রিভুজ বৃত্ত আমাদের রং করা শেষ, দেখো কত সুন্দর লাগছে। এভাবে তোমরা বাসায় বসে চেষ্টা করবে। আমার এই ড্রয়িং ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে।